আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা মেসিনাকি নেইমার কাতারে বিশ্বকাপ উঠবে কার হাতে ল্যাটিন আমেরিকার জায়েন্টে ব্রাজিল ও আর্জেন্টিনা দুদলই আছে দুর্দান্ত ছন্দে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এরপর সীমাতেও ইতালিকে রীতিমতো বিধ্বস্ত করে মেসির নেতৃত্বে থাকা দলটি কোচ লিওনাল ইস কলোনির জাদুর ছোঁয়ায় বদলে গেছে মেসিরা দুর্দান্ত টিম কম্বিনেশন গড়ে তুলেছে তারা আর এর ফলাফল হিসেবে কাতার বিশ্বকাপে নিজেদের ফেভারিট তালিকায় তুলে এনেছে তারা ইউরোপীয় দলগুলো থেকে সব দিক দিয়ে যেন এগিয়ে আছে এই লিওনাল মেসির দল অন্যদিকে ল্যাটিনের আরেক জায়েন্ট ব্রাজিল কোপা আমেরিকায় হারের পর একাদশে বিশাল পরিবর্তন এনেছে তারা রাফিনা অ্যান্থনি ভিনিসিয়াস অ্যালেক্সটেলেস গুইমার্সদের মতো বড় বড় জায়গা পেয়েছে দলে রীতিমতো ঠাসা দল গঠন করেছে ব্রাজিল তবে এবার কাতার বিশ্বকাপে ব্রাজিলের গোল স্কোরারের অভাব না হলেও টিম কম্বিনেশন আর তীতের গেম প্ল্যানিং নিয়ে রয়েছে সংশয় এত এত তারকা নিয়েও তাদের সঠিক ব্যবহার করতে পারছেন না তিনি ফলাফল ভুল পাসের ছড়াছড়ি কিন্তু যদি আসি ব্রাজিলের সর্বশেষ কয়টি ম্যাচের পরিসংখ্যানে সেখানে যেন গোলের ছড়া বিশ্বকাপ বাছাইও গোল স্কোরের দিক থেকে ব্রাজিলের ধারের কাছেও ছিল না কোনো দল সব দিক বিবেচনায় কাতার বিশ্বকাপে ব্রাজিল হট ফেভারিট এবারের বিশ্বকাপ ল্যাটিনের দুই জায়েন্টে ব্রাজিল আর্জেন্টিনা যে কোনো এক দলই নেওয়ার সম্ভাবনাই বেশি তবে ফাইনাল খেলতে পারবে যে কোনো এক দল কেননা সমীকরণ বলছে ব্রাজিল আর্জেন্টিনা যদি সেমিফাইনাল অবধি যেতে পারে তাহলে সেখানেই মুখোমুখি হবে এই দুই জায়েন্ট ফলে এক দলকে নিতে হবে বিদায় সেমিফাইনাল থেকেই অন্য দল চলে যাবে ফাইনালে ইউরোপিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জরিপে ব্রাজিলকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনার বর্তমান পারফরমেন্স দুর্দান্ত স্পেন কোচ তো বলেই দিয়েছেন এবারে কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল আর্জেন্টিনার মধ্য থেকে যে কোনো এক দল এছাড়া ব্রাজিল আর্জেন্টিনাও মনে করছে এবারের কাতার বিশ্বকাপ উঠবে ল্যাটিনের দলের হাতেই ব্রাজিলের তরুপের তাস হতে পারে রাফিনা গুইমারেজ বিনি অ্যান্থনিরা কেউ কারো থেকে কম নয় প্রতিপক্ষের ডিফেন্সের ত্রাস তারা আবার আছে অভিজ্ঞ নেইমার মার একই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সব ধরনের সক্ষমতা আছে তার ব্রাজিলের হয়ে সর্বকালে সর্বোচ্চ গোলদাতা হবার লড়াইয়ে পেলের খুব কাছেই চলে এসেছেন তিনি এছাড়া ল্যাটিনের কোনো খেলোয়াড়ের মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টেদাতা এখন নেইমার কাঁতার বিশ্বকাপে প্রতিপক্ষের আলাদা কৌশল থাকবে তাকে আটকানোর জন্য আপনাদের কি মনে হয় এবার বিশ্বকাপ উঠবে কার হাতে মেসিনা নেইমার জানিয়ে দিন কমেন্ট করে